প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে শুক্রবার দিন অথবা রাত ছোট্ট একটি আল্লাহর শিখানো দোয়া মাত্র তিনবার পড়েন। জীবনে যত গুনাহ করেছেন, অন্যায় করেছেন, অবিচার করেছেন, সমস্ত চোখের গুনাহ, কানের গুনাহ, অন্তরের গুনাহ, সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ধুয়ে মুছে ছাপ করে আপনাদেরকে নিষ্পাপ বেগুনাহ মাসুম বানিয়ে দিবে, একটি গুনাহও থাকবে না। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন, আপনাদের পরিবার সংসারের মধ্যে যত অভাব অনটন আছে, যত কিছু আছে, টাকা পয়সার সমস্যার মধ্যে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন অভাব অনটনগুলোকে দূর করে আপনাদের পরিবার সংসারের মধ্যে রিজিক দিয়ে ভরপুর করে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। এবং আপনাদের জন্যে জান্নাতকে আল্লাহ ওয়াজিব করে দিবে, মনের আশাকে আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবে। তাই আপনাদেরকে আমি বলবো, অবশ্যই অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো আজকে শুক্রবার দিন অথবা রাত এই শ্রেষ্ঠ আমলটি করে ধুয়ে মুছে ফেলে দিন। নবীজি ওয়াদা করে বলেছেন, আল্লাহ আপনাকে 100% ক্ষমা করবে, আপনি ছোট্ট দোয়াগুলো পাঠ করবেন। আজকে জুমার দিন অথবা রাত খুবই গুরুত্বপূর্ণ, শ্রেষ্ঠ সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন। আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন তাই দিয়ে দিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কারণ হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতের মধ্যে প্রবেশ করিয়েছিলেন, ওই দিনটা ছিল জুমার দিন, শুক্রবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জান্নাত থেকে যখন গন্ধম ফল খাওয়ার জন্য বের করে দিয়েছিলেন, সেই দিনটাই ছিল জুমার দিন। হযরতে আদম আলাইহিস সালাম অনেক বৎসর পর্যন্ত কেঁদে কেঁদে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই ছোট্ট দোয়াটি পাঠ করেছিলেন। হযরত আদম আলাইহিস সালাম বলেছিলেন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহর কাছে অনেক বৎসর পর্যন্ত কেঁদে কেঁদে যেভাবে ক্ষমা চেয়েছিলেন আল্লাহর শিখানো দোয়ার মাধ্যমে, আর সেই যেদিন ক্ষমা পেয়েছিলেন সেই দিনটাই ছিল জুমার দিন, শুক্রবার। আল্লাহু আকবার। হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম যখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করতে করতে কবুল হয়েছিল, জুমার দিন কবুল হয়েছে, একসঙ্গে দুইজনের দেখা হয়েছে, সকলে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে ধ্বংস করে দিবেন, কিয়ামত সংগঠিত করবেন জুমার দিন, শুক্রবার। সকলে বলি সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, জুমার দিন এমন একটি দিন যেটা ঈদুল ফিতর অর্থাৎ রোজার ঈদ, ঈদুল আজহা যথা কোরবানির ঈদ, এই দুই ঈদের মধ্যে যেমন ফজিলতপূর্ণ দিন দুই ঈদের দিন, ঠিক তেমনই ফজিলতপূর্ণ দিন হচ্ছে ঈদুল আজহা, ঈদুল ফিতরের মতো জুমার দিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এত ফজিলতপূর্ণ দিন, সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন। এই শ্রেষ্ঠ দিনে শ্রেষ্ঠ আমলটুকু করুন, ইনশাআল্লাহ জীবনের কোনো গুণা থাকবে না। অনেক গুণা করেছেন জীবনে, আর কত গুণা নিয়ে সামনে অগ্রসর হবেন, ক্ষমা চাইতে পারেন না সহিসুদ্ধভাবে, আমার সঙ্গে ক্ষমা চান, আমি পাঠ করিয়ে দেব ইনশাআল্লাহ দোয়াগুলো, আল্লাহ ক্ষমা করে দিবে, সিস্টেমটা বলে দেব। অনেকে অভাব অনটনের মধ্যে আছেন, কত সমস্যার মধ্যে আছেন, আপনার ঘরের মধ্যে আপনার হাজব্যান্ড কিংবা আপনার ছেলে কিংবা আপনার বাবা কিংবা আপনি নিজে ইনকাম করেন কিন্তু কোনো বরকত পাচ্ছেন না, অভাব অনটন আছে, দুশ্চিন্তা পেরেশানি ডিপ্রেশনের মধ্যে আছেন, কিভাবে চলবেন, কিভাবে খাইবেন, কিভাবে আপনার জীবন যাবে, আমি অনুরোধ করব আজকের আমলটি সুন্দরভাবে করুন ইনশাআল্লাহ।
এ দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা অনেককে ধনী বানিয়েছে, অভাবকে দূর করে দিয়েছে। এবং আপনাদের মনের মধ্যে যার যে স্বপ্ন আছে, আশা আছে, আকাঙ্ক্ষা আছে, আজকে মনের স্বপ্নগুলো পূরণ হওয়ার জন্য দোয়াটা পড়ে দেখুন না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে যেই দোয়া করবেন এই দোয়াটি পাঠ করে আল্লাহ কবুল করবে। নবীজি ওয়াদা করে, নবীজি আল্লাহর কসম করে বলেছেন, সকলে বলে সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, হাদিসটা শুনুন, তারপরে আমি আপনাদেরকে আমলটা বুঝিয়ে বলে দেব ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সাহাবাই কেরাম ছিলেন। আল্লাহর রসুল দেখলেন, একজন সাহাবাই কেরাম দূর থেকে দেখলেন, তিনি মুনাজাতের মধ্যে পাঠ করতেছিলেন একটি ছোট্ট দোয়া। এই ছোট্ট দোয়াটা আল্লাহর রসুলের সঙ্গে যে সাহাবাই কেরামরা ছিলেন, তিনি বললেন, ও আমার সাহাবাই কেরামরা, ওই যে লোকটা দোয়া করার সময় এই ছোট্ট দোয়াটি পাঠ করেছে, এটাই হচ্ছে ইসমে আজম। ওই আল্লাহর কসম করে বলছি যে আল্লাহর হাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান আছে, প্রাণ আছে, ওই আল্লাহর কসম করে বলছি এই দোয়াটি পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যেই কোনো দোয়া করবে বান্দা বান্দি, সেই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল মঞ্জুর করে নেয়। আল্লাহু আকবার। দোয়াটা মনোযোগ দিয়ে পাঠ করে আজকে শুধু আল্লাহকে বলবেন, আল্লাহ কবুল করো, আল্লাহ মনের আশা পূরণ করো, ইনশাআল্লাহ আপনার মনের যে আশাগুলো পূরণ হয় না অতীতে আল্লাহ তাআলা পূরণ করে দিবে। যা চাইবেন তাই পেয়ে যাবেন, আপনার জীবনটা সুন্দর যাবে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমল করে দোয়া করলে কি হয়? ভাগ্য পরিবর্তন হয়। পৃথিবীর অন্য কোনো কিছুতে ভাগ্য পরিবর্তন হয় না। যদি আপনার কপালটা খারাপ মনে হয় আপনার কাছে, অনেকে বলে থাকেন যে হায় রে আমার কপাল খারাপ, আমার ভাগ্য ভালো না, বিপদের মধ্যে পড়ে যাই, পেরেশানির মধ্যে পড়ে যাই, বালা মুসিবত শুধু আমার কাছে আসে, আমাকেই দেখে, তাহলে আপনি এই আমলগুলো করুন ইনশাআল্লাহ, করে আল্লাহর কাছে দোয়া করবেন। নবীজি বলেছেন, কারো যদি ভাগ্যের ব্যাপারে কমপ্লেন থাকে, আরও ভালো করতে চায়, ভাগ্যকে পরিবর্তন করতে চায়, তাহলে সে যেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে। এই দোয়ার মাধ্যমে, প্রার্থনার মাধ্যমে তার ভাগ্য আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করে আরও ভালো, আরও উন্নত করে দেয়। সকলে বলি সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, তাই মনোযোগ সহকারে আজকে শুক্রবার জুমার দিন অথবা রাত যখনই আমলটি করবেন, মনোযোগ সহকারে আপনি আমলটি করবেন, ইনশাআল্লাহ ভাগ্য খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমলটি করতে হলে আপনাদেরকে সর্বপ্রথম তিনবার দুরুদ শরীফ পড়তে হবে। মনোযোগ সহকারে এই ছোট্ট দুরুদ শরীফটা পড়বেন। এই দুরুদরার অনেক ফজিলত, মানে অন্যান্য দুরুদের মতো ফজিলত আছে এবং ধন সম্পদও আসে এই দুরুদরা পাঠ করলে। হ্যাঁ, আপনি দশটি রহমত সঙ্গে সঙ্গে নাজিল হবে এবং দশটি গুনাহ মাফ হবে, দশটি নেকি লেখা হবে, এবং আপনার নামটা নবীজির রওজায় পৌঁছে দেওয়া হবে, আপনার বাবার নাম পৌঁছে দেওয়া হবে, গ্রামের নাম পৌঁছে দেবে। সকলে বলি সুবহানাল্লাহ। তিনবার দুরুদ শরীফটা পড়েন, এইভাবে আমার সঙ্গে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে রেখে এভাবে পাঠ করুন আমার সঙ্গে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত।
সর্বশেষ দুরূদ শরীফটা পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। তিনবার এক নম্বরে দুরূদ শরীফ পাঠ করে ফেলেছি, এখন দুই নম্বরে আপনারা আল্লাহর শিখানো দোয়াটা তিনবার পাঠ করবেন। আমি যেভাবে বলে দেব এভাবে পাঠ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন এভাবে পাঠ করতে বলেছেন। হ্যাঁ, পাঠ করুন। রাব্বি গফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। একবার পাঠ করেছেন না, ঠিক আছে, আপনি এখন মনে মনে চিন্তা করুন যে আল্লাহ, বা মুখে বলুন, অন্তরে কিন্তু বলতে হবে, মুখেও বলুন অন্তরেও বলুন অথবা মনে মনে বলুন, জীবনে যত গুনাহ করছি ভুল করছি আর কখনো ভুল করব না, আল্লাহ তুমি ক্ষমা করে দিও। এখন আপনি আরও দুইবার পড়ুন দোয়াটা, রাব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। সর্বশেষবার, রাব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। হয়ে গেল আল্লাহর শিখানো ছোট্ট দোয়াটা পাঠ করলেন, কোরআনে দোয়াটা। আশা করি ক্ষমা পেয়ে গিয়েছেন, আর কখনো গুনাহ করবেন না, আল্লাহ ক্ষমা করবে ইনশাআল্লাহ, গুনাহ না করলে নিষ্পাপ আপনি ইনশাআল্লাহ। তিন নম্বরে আপনাদের পরিবার সংসার থেকে অভাব অনটনগুলো দূর হওয়ার জন্যে, রিজিকের সমস্যা সমাধানের জন্যে আপনারা নবীজির শিখানো দোয়াটা আপনারা পাঠ করুন সুন্দর করে। যত অভাব অনটন আপনাদের ফ্যামিলিতে আছে, যত রিজিকের সমস্যা আছে, আল্লাহ সমাধান করে দিবে, পেরেশানি থাকবে না, আল্লাহ রিজিক দিবে আপনাদেরকে, রিজিকের দরজা চতুর্দিকে খুলে দেবে ইনশাআল্লাহ। এভাবে আমার সঙ্গে দোয়াটা পাঠ করুন। এ দোয়াটা নবীজি একবার দেখলেন মসজিদের মধ্যে প্রবেশ করে, একজন অভাবী ব্যক্তি সাহাবি হযরত আবু উমামা আনসারী সাহাবি বসে আছেন। নবীজি বললেন, সাহাবি বসে আছো কেন? সাহাবি বলে, ইয়া রাসূলুল্লাহ, খুব বিপদের মধ্যে আছি, টাকা নাই, পয়সা নাই, ধন সম্পদ নাই, খাবার নাই, দাবার নাই, টাকা পয়সা না থাকলে কত বিপদের মধ্যে পড়ে যায় মানুষ। তখন আল্লাহ রাসূল বলল, এই জন্যে বসে আছো মসজিদের মধ্যে? বলল, ইয়া রাসূলুল্লাহ, এই জন্যে, আর ভালো লাগতেছে না আমার কাছে, এই জন্য বসে আছি। তখন আল্লাহ রাসূল ছোট্ট একটি দোয়ার কথা বলে দিলেন, এ দোয়াটি পড়লেন, আমল করলেন, আর অনেক ধনী হয়ে গেলেন, যত সব ঋণ আছিল পরিশোধ হয়ে গিয়েছে, অভাব নেই টাকা পয়সার। এই দোয়াটা পাঠ করেন মনোযোগ সহকারে ইনশাআল্লাহ, আজকে শুক্রবার জুমার দিন অথবা রাত পড়ুন, কপাল খুলে যাবে ইনশাআল্লাহ। পড়ুন আমার সঙ্গে, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين وَقَهْرِ الرِّجَالِ। আবার দোয়াটা পাঠ করুন, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গালাবাতি দাইনি ওয়াকহরির রিজাল। জান্নাত ওয়াজিব হওয়ার দোয়াটা পাঠ করুন একবার, রদিতু বিল্লাহি রব্বাউ ওয়া বিল ইসলামি দীনাউ ওয়া বি মুহাম্মাদিন
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়াও ওয়া রাসূলা। মনের আশা পূরণ হওয়ার জন্য দোয়াটা পাঠ করুন। শ্রেষ্ঠ দোয়াগুলো পাঠ করছেন আজকে। আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বি আন্নি আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়া কুল্লাহু কুফুয়ান আহাদ। সর্বশেষ তিনবার দুরূদ শরীফ পড়ুন, এই দুরূদ পড়ুন, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। এখন আল্লাহর কাছে দোয়া করব, শুধু আমিন আমিন বলবেন ইনশাআল্লাহ, যেই দোয়া করবেন কবুল হবে। আজকে শুক্রবার দিন অথবা রাত, খুবই গুরুত্বপূর্ণ সময় এটা, ঠিক আছে? আল্লাহুম্মা আমিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন রাসূল রাব্বিল আলামিন। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়ু, ইয়া কাইয়ুম, ইয়া আল্লাহ, তোমার বান্দা বান্দিরা আজকে শুক্রবারের শ্রেষ্ঠ আমলগুলো করেছে, ও আল্লাহ তাদের জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দাও, তাদের মনের আশা পূরণ করে দাও। আল্লাহ, তারা জীবনে অনেক গুণা করেছে, আল্লাহ ভুল করেছে, অন্যায় করেছে, আল্লাহ আমরা শিকার এসেছি, আমরা অন্যায় করেছি, ভুল করেছি, গুণা করছি, ও আল্লাহ ভবিষ্যতে জীবনে আর কখনো গুণা করব না, ও আল্লাহ আমাদের চোখের গুণা, আমাদের কানের গুণা, আমাদের অন্তরের গুণা, আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের যত গুণা আছে, যারা গোপনে প্রকাশ্যে যত গুণা করেছে আল্লাহ, শক্ত কঠিন আল্লাহ, সমস্ত গুণাগুলো আল্লাহ তুমি ক্ষমা করে দাও, নিষ্পাপ করে দাও, আর কখনো গুনাহের কাজের মধ্যে যাবে না। আল্লাহ, তোমার বান্দা বান্দির অনেকে বিপদের মধ্যে আছে, চলাফেরা করতে পারে না, খাইতে পারে না, চলতে পারে না, টাকা নাই, পয়সা নাই, অভাব অনটনের মধ্যে আছে। আয় আল্লাহ রাব্বুল আলামিন, অভাব অনটনগুলোকে দূর করে দাও, রিজিকের মধ্যে বরকত দাও, রহমত দাও, অভাব অনটন দূর করো আল্লাহ, সকল রিজিকের মধ্যে তুমি বরকত দান করে দাও, অভাব অনটন দূর করে দাও। যারা ইনকাম করে ঘরের মধ্যে আল্লাহ, ছেলে সন্তান ভাই ব্রাদার আল্লাহ, অনেকের হাজবেন্ড আল্লাহ, সকলের ইনকামে বরকত দাও, রহমত দাও, রিজিকে বরকত দাও আল্লাহ, অভাবকে দূর করে দাও আল্লাহ। মনের নেক আশা অনেকের আছে মক্কা মদিনায় যাওয়ার, আল্লাহ তুমি ওইরকম পজিশন তৈরি করে দাও আল্লাহ, যারা ঋণগ্রস্ত আছে ঋণকে পরিশোধ করার তৌফিক দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, জান্নাতুল ফেরদাউসের মেহমান তুমি আমাদের সকলকে বানাইও, জান্নাতুল ফেরদাউস যাতে আমরা পেয়ে যাই। আল্লাহ, অনেকের মনের মধ্যে অনেক স্বপ্ন, অনেক আশা আছে, আল্লাহ কার মনের মধ্যে কী স্বপ্ন, কী আশা তুমি তো জানো, সকলের মনের আশা, মনের ন্যাক স্বপ্নগুলো তুমি পূরণ করো, অভাব অনটন দূর করো, সমস্ত প্রকার বালা মুসিবতগুলো দূর করে দাও। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি যারা অন্ধকার কবরের মধ্যে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন শুয়ে আছে, ও আল্লাহ তাদের সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, এই নামাজ শিখুনি ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো প্রতিদিন যারা আমলগুলো করে আল্লাহ, খাটি মনে সরল মনে আমলগুলো করে, ও আল্লাহ এই দোয়াগুলো তো তোমার নবীজি সহি হাদিসের মধ্যে বলে দিয়েছেন, তুমি তো কোরআনুল কারিমের মধ্যে বলে দিয়েছো, এভাবে ক্ষমা চাইলে তুমি ক্ষমা করে দিবা, তোমার নবীজি বলেছেন এই দোয়াটি পাঠ করলে রিজিক দিবা, জান্নাত দিবা, জান্নাত ওয়াজিব হয়ে যাবে, মনের আশা পূরণ করবে আল্লাহ। যেই সমস্ত মহিলা মা বোনেরা, যে সমস্ত ভাই বোনেরা, ভাগ্নেরা বোনেরা আল্লাহ এই অনুষ্ঠানগুলো দেখে আল্লাহ দোয়ায় শরিক হয়, ও আল্লাহ তাদেরকে তুমি কবুল করো আল্লাহ, তাদের জীবনের যৌবনের গুণাগুলো ক্ষমা করো। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, যেদিন হযরত মালাকুল মউত চলে আসবে সেই কঠিন মুহূর্তে, তোমার বিশ্ব নবী আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারাটা আমাদের চোখের সম্মুখে বসিয়ে আমাদের দিলে এবং
জবানে জারি করে দেও মধুর কালেমা কালেমে থইবালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আশা করি এতক্ষণ পর্যন্ত সঙ্গে ছিলেন, আল্লাহ আপনাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক, সুখে রাখুক, শান্তিতে রাখুক। আজকের দিনটা এবং ভবিষ্যতে যত দিন আছে সুখে শান্তিতে কাটাক আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহ তাআলা জীবনে একবার মক্কা মদিনায় নেই, সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখবেন, আর যদি ভালো লাগে ভিডিওটা একটি লাইক দিবেন। যারা যারা একটি লাইক দিয়েছেন, কমেন্টস করেছেন, আল্লাহর কাছে আবার স্পেশালভাবে দোয়া করছি, আল্লাহ দুইটি হাত দিয়ে মক্কা মদিনায় স্পর্শ করেছি, যেভাবে আমার প্রাণ তুমি ঠান্ডা করে দিয়েছ, তোমার সেই সমস্ত বান্দাবান্দি যারা কমেন্টস করেছে, লাইক করেছে, তাদেরকে মক্কা মদিনায় নিয়ে তোমার ঘরকে ধরিয়ে চুমু খেয়ে আল্লাহ তাদের কোলে যাতে ঠান্ডা হয়ে যায়, আল্লাহুম্মা আমিন। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা এভাবে প্রতিদিন ভিডিওগুলো পেতে চান, অবশ্যই ভিডিওর নিচে ডান দিক দিয়ে সাবস্ক্রাইব বাটনটা আছে, এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি, যারা করেছেন করতে হবে না, এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তারপর একটা বেল আইকন আসবে, বেল আইকন আবার চাপ দিবেন, তারপর নোটিফিকেশন AL অলের মধ্যে চাপ দিবেন, তাহলে বেলটা বেজে যাবে, তাহলেই চলবেন ইনশাআল্লাহ। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরেকটি কথা বলছি, আমার নামে অনেক প্রতারক চক্র আছে, ভিডিওর উপরে নাম্বার দিয়ে চিকিৎসার নামে মানুষের কাছ থেকে টাকা নেয়, সাবধান। আমার ছবি থাকলে আমার নাম, মানে আমার ছবি থাকলে সেটা আমি নই, আমার ভিডিও থাকলে আমি নই, আপনারা কেউ টাকা পয়সা দিবেন না, আমার নাম্বার থাকলে সেটা আমার নাম্বার নয়, আমি কাউকে নাম্বার দেই না, আমি কারোর সঙ্গে কথা বলি না, আমি কারোর চিকিৎসা করি না। যারা চিকিৎসার নামে কথা বলে টাকা পয়সা নেয়, ফোন নাম্বার দেয়, তারা প্রতারক চক্র, আমাদের ভিডিওগুলো কাটছাট করে তাদের চ্যানেলের মধ্যে আপলোড করে, তারা প্রতারক, খারাপ, দুশ্চরিত্র, লম্পট, তাদের কথা বিশ্বাস করবেন না। আল্লাহ সকলকে হেফাজত করুক, সকলকে হেদায়েত দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।